নমস্কার, রঙ্গোলির রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনার জন্য লাইভ ফোনিং অনুষ্ঠান। দুপুরবেলা বাড়িতে বসে অনুষ্ঠানটা দেখছেন, তবে শুধুমাত্র দেখলে হবে না, অনুষ্ঠানটাকে কাজে লাগাতে কিন্তু হবে। কারণ এই অনুষ্ঠানের মধ্যে থেকে সত্যি বাড়িতে বসে নিজেকে ভালো রাখার একটা দারুণ কৌশল আপনি কিন্তু অর্জন করতে পারেন। বাড়িতে বসে জেনে যেতে পারবেন কিভাবে আপনি আপনার স্কিন, কিভাবে আপনার হেয়ার, বা কিভাবে আপনি আপনার স্বাস্থ্য, বা কিভাবে আপনি আপনার ক্রিটিক্যাল সমস্যা বা ক্রনিক ডিজিজগুলোকে ভালো করতে পারবেন। সত্যি বলছি, বাড়ি থেকে বেরোনোর কোনো প্রয়োজনীয়তা নেই। প্রয়োজন হলে বাড়িতে বসে হেল্প হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার ক্রিটিক্যাল সমস্যা হোক বা আপনার স্কিন বা হেয়ারের সমস্যা হোক, সব কিছুর জন্য কথা বলে বাড়িতে বসে প্রোডাক্ট সংগ্রহ করে বা মেডিসিন পেয়ে নিজেকে সম্পূর্ণ ভালো রাখতে পারেন। জানি আপনার মধ্যে ব্যস্ততা এখন প্রচুর, প্রচুর দিক আপনাকে ছুটে যেতে হয়, ঘরের কাজ, বাইরের কাজ, তার মধ্যে বাড়িতে বসে যদি এই সমস্যার সমাধানগুলো করতে আমরা সহযোগিতা করতে পারি, তাহলে বোধহয় সেটা আপনার জন্য অনেকটাই লাভের হবে। তো এই অনুষ্ঠানকে আপনার সাথে রাখুন এবং অবশ্যই রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সকলের ভীষণ পছন্দের সেই মানুষটি অর্থাৎ পবনদা, তাকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। যেহেতু বললাম লাইভ ফোনিং অনুষ্ঠান, তো সরাসরি কথা বলার সুযোগ কিন্তু আপনার জন্য রয়েছে। ফোন নাম্বার যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু 8100003334 এই নাম্বারটিও যাচ্ছে। এটি কিন্তু সেই হেল্পলাইন নাম্বার যেটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনার জন্য খুলে রাখা হয়। তাই আপনি আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রশ্নের উত্তরে আপনি কিন্তু একবারটি এই নাম্বারে ডায়াল করতেই পারেন। তবে পবনদা, আজকে আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাব এবং আজকে একেবারে ক্রিটিক্যাল কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা শুরু করব। সবার আগে পাইলস প্রেশার ফিস্টুলা নিয়ে একটু কথা বলবো, যেহেতু আমি দেখেছি এই সমস্যা নিয়ে সত্যি প্রত্যেকটা পরিবারে বোধহয় এমন কোনো মানুষ নেই যে মানুষটা এই সমস্যায় ভুগছেন না। তা এই সমস্যার সমাধান পেতে গিয়ে রঙ্গোলি কতটা তাদের হেল্প করছে? আজকে পাইলস প্রেশার ফিস্টুলা, হেমরয়েড, এগুলো একটা কমন সমস্যার মধ্যে পড়ে গেছে এবং সবথেকে ক্রিটিক্যাল একদম আজকে ডেটে যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু প্রথমে অতটা গুরুত্ব দেন না, কিন্তু গুরুত্বটা তখন বেড়ে যায় যখন একদম দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেটাকে আমরা বলতে পারি যে আমরা বাথরুমে যেতে ভয় আরম্ভ হয়ে যায় যে বাথরুমে গেলেই প্রচুর ব্লিডিং হবে, প্রচুর ব্যথা হবে, তখন কিন্তু আমাদের মনে হয় যে আমরা রাতারাতি এই প্রবলেমটা কী করে সলভ করব। কিন্তু একটা সমস্যা হয়ে গেলে, একটা বিরাট সমস্যা যখন এটা দাঁড়িয়ে যায় ভেতরে, যেগুলো আপনি বাইরের থেকে দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকারক এবং কষ্টদায়ক। আজকে সেই জায়গা থেকে বহু মানুষ আমি দেখেছি যে অপারেশন করিয়েছে, কেউ একবার কেউ দুবার, কিন্তু অপারেশন করার পরেও দেখা গেছে যে তা কারো 15 দিনে রেকার করেছে, কারো 2 মাসে, আবার প্রবলেমটা অ্যাজ ইট ইজ চলে এসছে। তো সমস্যার সমাধান পেতে হবে যেটা রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে, পুরোপুরি আয়ুর্বেদিক নির্যাস দিয়ে তৈরি করা ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট দিয়েছি, সেটা কিন্তু আজকে ডেটে আপনারা কিন্তু যথেষ্ট এবং সাফল্য পেয়েছেন আর এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন, যেটা আপনার ক্রিটিক্যাল একটা পাইলসের প্রবলেম, পাইলস, প্রেশার, ফিস্টুলা, হেমরয়েড। কথাগুলো বলতে বা শুনতে খুব বেশি বড় মনে হয় না, কিন্তু রোগগুলো কিন্তু বিশাল। তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রনিক আমাশা, ক্রনিক কনস্টিপেশন, রেকটামের সাইজ ছোট হয়ে যাওয়া, রেকটাম বাইরে বেরিয়ে আসা, রেকটামটা ফুলে যাওয়া, ভিতরে ঘা হয়ে যাওয়া, নালি ঘা হয়ে ফিস্টুলা তৈরি হওয়া, বিভিন্ন টাইপের প্রবলেমস এর মধ্যে জড়িত আছে, যার জন্য কিন্তু মানুষ ভীষণ কষ্ট পায় এবং সেই কষ্ট থেকে পুরোপুরি নিবারণ রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের দিয়েছে এবং যারা ব্যবহার করছেন তারা প্রত্যেকে লাভবান হয়েছেন এবং নিজের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। একদম, আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরব। তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা দাদা আপনার? সমস্যা আমার কালে না, ছোট ছোট গুলি গোটা উঠেছে আর প্রচন্ড পরিমাণে চুল কাটছে। গোটা উঠেছে মুখে? এটা কি মুখে? হ্যাঁ মুখে, কালে পুরো মুখ। এটা কি গরমটা পড়তেই বেরোলো তাই তো? হ্যাঁ, গরমে আমি রোদ্দুর বাইরে কাজ করি, মানে রোদ্দুর থেকে যেমন কেউ প্রচন্ড করে এত সুন্দর এত জ্বালা করছে, মানে 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 রূপসাগর একটা মেচেদা বলে একটা ক্রিম আছে, ওই ক্রিমটাকে লাগান। এটাতে যদি আপনার প্রবলেমটা মিটে গেল, তো ডেফিনেটলি যদি না মিটে তাহলে ফার্দার আমাদের আরো ওষুধের সাপোর্ট আছে, সেইখানে তখন আমরা এক্সট্রা সাপোর্ট করে দেবো আপনাকে এবং এই সমস্যাটা পুরোটাই আপনার সমাধান হবে, কোনো অসুবিধা নেই।
কারণ আমরা কিন্তু গতকালের লাইভ অনুষ্ঠানে এরকম ফোন প্রচুর পেয়েছি পবন, এই সমস্যা কিন্তু গরম পড়লে হবে, স্কিন ডিজিজের প্রবণতা আমাদের বেড়ে যাবে। আমরা আসবো এই প্রসঙ্গে আসবো, তার আগে পবন আমি একটা প্রশ্ন করতে চাইবো। একজন পালস প্রেশার ফিসুলা নিয়ে ভীষণ রকমভাবে সমস্যায় ছিল, কিন্তু সে এতটা ইগনোর করেছে, আমি শুনলাম তার নাকি কোলন ক্যান্সার হয়ে গিয়েছে। মানে এটাও কি হওয়া সম্ভব, মানে ইগনোর করতে করতে ওখানে একটা ক্যান্সারের হওয়ার প্রবণতা চলে আসতে পারে? হতে পারে। কেন কি হয় যে আজকে পেটের মধ্যে কি হয়, ইনফেকশন হয়ে যায়, যার জন্য কি অনেক সময় ক্রনিক আমাশয় হয়ে যায়, কনস্টিপেশন হয়ে যায়, ভিতরে ঘা হয়ে যায়। সেই ঘাগুলো থেকে অনেক কিছু রূপ নিতে পারে। অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের কিছুটা আমাদের নেচারের উপরে ডিপেন্ড করে, কিছুটা হচ্ছে যে আমরা যে খাওয়া দাওয়াটা খাচ্ছি আমাদের ডাইজেস্ট হচ্ছে না। অথচ আমি বহু জায়গায় আমি দেখেছি যে মানে তাকে সাজেস্ট করা হয় যে বেশি বেশি প্রোটিন খাও, বেশি মাছ খাবে, বেশি ডিম খাবে, বেশি মাংস খাবে, তবে তো হেলদি হবে। কিন্তু একটা মানুষ যদি আমি বলবো যে জলটা সহ্য করতে পারে না, সে জল ডাইজেস্ট করতে পারছে না, সে খাবার ডাইজেস্ট করবে কী করে? সেখানে নর্মাল ডাল ভাত মানুষ ডাইজেস্ট করতে পারে না, সেখানে যদি তাকে রিচ খাওয়াটাকে যদি বাই ফোর্স খাওয়ানো হয় তাহলে তখন কী হবে? তখন ভিতরে প্রবলেমসটা আরও বাড়তে থাকে। কারণ কী হয়, ওটা তো আপনার ডাইজেস্ট হচ্ছে না, ডাইজেস্ট না হলে ভিতরে কী হয়, থেকে থেকে সব জিনিসগুলোই পচন হয়ে যায়। আজকে অ্যাসিডিটিটার মানেটা কী? আমরা জল খেলে পরে আমার গা বমি বমি করছে, তাহলে কী হচ্ছে, ভিতরে আমার জায়গাগুলো যে খাওয়াগুলো আছে সেগুলো পেটে জমে গেছে, জমে সেখানে একটা পচন ধরেছে, সেখান থেকে অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই হতে পারে। কারণ যেমন সিগারেট তো অনেকেই খায়, কারোর ক্যান্সার হয় কারোর হয় না, সেজন্য কি আপনি ভাববেন হলো তো না অনেকের, আমিও করে যাই কাজটাকে নির্দ্বিধায়, তাহলে কিন্তু কপাল যদি আপনার খারাপ হয় আপনারই কিন্তু সমস্যা হতেই পারে। তাই যে কোনো ক্রিটিক্যাল সমস্যা আমাকে কিন্তু সচেতনতা অবলম্বন করতেই হবে। আমরা পায়েস ফ্রিটার ফিস্তুলা নিয়ে আলোচনা করলাম, একটু পেটের সমস্যাতেও আসবো, কারণ আমার মনে হয় পায়েস ফ্রিটার ফিস্তুলার সূত্রটা পবন আপনি সবসময় বলে থাকেন পেট থেকেই কিন্তু হয়। পেটের মধ্যে কি হয়, অনেক সময় কি হয় যে আমাদের ফ্যাটি লিভার হয়ে গেছে, ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করছে না, কোলাইটিস হয়ে গেছে, ভিতরে হালকা হালকা ছোটো ছোটো ঘা হয়ে গেছে, তো সেখান থেকে কি হয় যে আমরা যে খাওয়াটা খাচ্ছি না সে খাচ্ছি সেগুলো প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, তখন কি হয় হালকা পেটে ব্যথা হয়, বা আমার আদার্স আরও অনেক প্রবলেমস আছে, পেটের মধ্যে অ্যাসিডিটি ফর্ম করে যাচ্ছে, আমার রাত্রে ভালো ঘুম হয় না। আজকে এক একটা পার্ট অফ জব আছে আর কি, স্টুল প্রপারলি ক্লিয়ার হয় না। আজকে মানুষের কী হয় যে আমরা যখন প্রবলেমের মধ্যে ফাঁসি তখন কিন্তু আমরা অনেক কিছু ভাবি যে এটাকে চট করে করে নিই, ওটাকে চট করে করে নিই, কিন্তু রোগটাকে যে আমাদের ঘরে পেটের মধ্যে বাসা বাঁধছে সেখান থেকে আমাদের কিন্তু প্রথমে সচেতন হতে হবে, ওখান থেকে বেরোনোর রাস্তাটা করতে হবে। কিন্তু একটা জিনিস বলে রাখছি যে প্রবলেম যাই থাক না কেন, রাঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাদের জেনুইন ট্রিটমেন্ট দিয়েছে, এবং যারা এই পেটের প্রবলেমস নিয়ে এসছে তারাও কিন্তু আজকের ডেটে যেমন সুস্থ আছেন সেরকমই ভালো আছেন, নিজেকে কনফিডেন্টও করে পেয়ে। একদম ঠিক কথা, সে কারণে রঙ্গোলির হাতটা কিন্তু শক্ত করে ধরতে হবে। 8100333334 এই ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন হেল্পলাইন নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং তার পাশাপাশি বাড়িতে বসে কিভাবে রঙ্গোলির প্রত্যেকটি প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন বা কিভাবে মেডিসিন আপনি পেতে পারেন সব বিষয়টা কিন্তু তারাই আপনাকে কিন্তু সহযোগিতা করবে। তবে আমরা এবার স্কিনের সমস্যায় চলে আসবো, কারণ অনেকেই বলবে গরম পড়ে গেছে আমার র্যাশের প্রবণতা বাড়ছে, অনেকেই বলবে আমার পিম্পলসের প্রবণতা বাড়ছে, কিভাবে সমাধান পাবে তারা? দেখো, সমাধান দুটো জিনিস আছে, একটা তো হচ্ছে প্রপারলি খাওয়া দাওয়া একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, আর তার সঙ্গে আমাদের জীবনসুদা ওষুধ আছে ওটা মেনটেন করে খাবো, আর একটা রূপসাগর ক্রিম যেটা নিয়মিত লাগাবার আছে, রূপসাগর ফেস ওয়াশ একটা, এটা নিয়মিত আমরা লাগাবো, তাহলে পরে আমাদের যে প্রবলেমসগুলো আছে বা স্কিনের মধ্যে যেগুলো র্যাশ হয়ে যায় বা যা হচ্ছে সেখান থেকে আমি একদম পুরোপুরি রিলিফ পেয়ে যাবো, এবং নিজেকে আপনি পুরোপুরি সুস্থ এবং গ্ল্যামারাসও করতে পারবো। অবশ্যই ঠিক কথা, খুব ছোট একটা রুটিন কিন্তু দেয় রঙ্গোলি আপনার জন্য, যার কোনো সাইড এফেক্ট নেই, চট করে আপনার সমস্যার সমাধান করে, এবং এত ভালোভাবে আপনাকে গ্লো বা আপনার সমস্যা থেকে বের করে আনে যে বারবার আয়নার সামনে আপনারই দাঁড়াতে ভালো লাগবে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রশ্ন আপনার? প্রশ্ন ওই চোখের পাতাগুলো কালে মানে চোখে কালো পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর মাথায় মাথায় খুশকিও আছে। বেশ,
চোখের তলায় কালি হয়েছে, এটা একটা লিভারের প্রবলেমের থেকে হয়, এটার জন্য একটা জীবনসুদা ওষুধ খাবেন, রাঙ্গুলির একটা ফেস ওয়াশ, একটা রূপসাগর ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজ এটা ব্যবহার করুন, তাহলে চোখের তলায় কালি মোটামুটি আপনি দেখবেন 3-4 মাসের মধ্যে আপনার কমতে অনেকটাই কমে যাবে এবং আপনার পুরোটা ধীরে ধীরে করে চলে যাবে, কোনো অসুবিধা কিছু হয় না। আর চুলের জন্য রাঙ্গুলি হার্বাল কারিশ্মা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল এই দুটো ব্যবহার করুন। আজকে ভারতবর্ষে একটা রেভলিউশন রাঙ্গুলি আয়ুর্বেদ করেছে, সেটা হচ্ছে হেয়ার ফলিং, চুল পড়ার একটা প্রবলেম বা একটা সমস্যা, যেখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিক শুধু গ্যারেন্টি দেয়নি, প্রমিস করেনি, কথা বলেনি, ভাষণ দেয়নি, আপনাদের একটা পুরোপুরি লিখিত গ্যারেন্টি কার্ড দিয়েছে, যেটার মধ্যে লেখা আছে যে 3 দিনের মধ্যে যদি আপনার 70-80% হেয়ার ফলিং কন্ট্রোল না করে তাহলে আপনি প্রোডাক্টটাকে 4 দিনের মাথায় ফেরত দিয়ে পুরো টাকা ক্যাশ রিফান্ড নিতে পারেন। যেটা কিন্তু ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করেছে, রেভলিউশন, ভারতবর্ষে রাঙ্গুলি আয়ুর্বেদ হেয়ার ফলিংয়ের উপরে সবসময় একটা রেভলিউশন করেছে, আর এবার তো একবারে সবটাকে ছাপিয়ে দিয়ে গ্যারেন্টি কার্ড পর্যন্ত ইস্যু করে দিয়েছে। সুতরাং আপনাদের আর সমস্যা নয়, চুল নিয়ে ভাববেন না, চুল নিয়ে সমাধান করে বেরিয়ে যান, চুলকে নিয়ে যতদিন বেশি ডিলে করবেন তত কিন্তু আপনার যে চুলটা পড়ে গেছে সেখানে রিভাইভ নতুন চুল পাওয়া যায় না, এটা মাথায় রাখবেন। একটা চুলের একটা লংজিভিটি থাকে, 3-4 মাস পর্যন্ত একটা রুট বেঁচে থাকে, তারপরে কিন্তু ধীরে ধীরে করে রুটটা মরতে থাকে। আপনাকে কে কী কোম্পানি বুঝালো, বহু কোম্পানি আছে ভারতবর্ষের মধ্যে যারা বুঝায় যে 6 মাস পর্যন্ত ব্যবহার, 6 মাসের পরে আপনার নতুন চুল জন্মাতে আরম্ভ করবে। একটা রুটের মেয়াদ ওয়ার্ল্ড এইচও আপনার থেকে বলেছে যে একটা রুট ম্যাক্সিমাম 3-4 মাস পর্যন্ত বেঁচে থাকে যদি ওটা প্রপার নার্সিং না পায়, তারপরে কিন্তু ধীরে ধীরে মরে যায়। তো সুতরাং আপনাকে কিন্তু সবসময় অ্যালার্ট থাকতে হবে যে আপনি কিন্তু যে চুলটা পড়েছে এটা কিন্তু আজন্ম আপনি ফেরত পাবেন, এরকম কোনো গ্যারেন্টি পৃথিবীর মধ্যে কোনো কোম্পানি দেয়নি, গভর্নমেন্টও এটার পুরোপুরো রেস্ট্রিক্টেড আছে। একদম ঠিক কথা। আসলে কিছু কিছু মানুষ না খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেন, কিছু কিছু মানুষ চায় আমি এমন একটা প্রোডাক্ট বের করব যেটা অন্য কেউ করে উঠতে পারবে না। ঠিক এরকমই কিন্তু প্রতিশ্রুতি যেমন দিয়েছিলেন সেই চ্যালেঞ্জটাকেও কিন্তু রেখেছেন পবনদা, সে কারণে দীর্ঘ 15 বছর ধরে এই প্রোডাক্টগুলো কিন্তু রমরমিয়ে বাজারে চলছে। এখনও যাদের চুলের সমস্যা রয়েছে তাদের বলবো জাস্ট আপনি একটা ফোন করুন, বাড়িতে বসে প্রোডাক্ট দুটোকে সংগ্রহ করুন এবং ব্যবহার শুরু করুন, চুলের কোনো প্রবলেম থাকবে না। মাত্র 3 দিনের মধ্যে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, আর যদি 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না পান এই দুটো প্রোডাক্টের মধ্যে দিয়ে তাহলে কিন্তু 4th দিনের মাথায় সম্পূর্ণ টাকা কিন্তু ফেরত দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু রাঙ্গুলি কিন্তু আপনাকে দিচ্ছে। আমার মনে হয় এর থেকে বড় প্রতিশ্রুতি আর কিন্তু কিছু হতে পারে না। তাহলে এবার চলে যাবে একেবারে ব্যথা বেদনার সমস্যা, কারণ এটাও যথেষ্ট ক্রিটিক্যাল একটা সমস্যা। ব্যথা বেদনা বলতে গেলে পরে বহু মানুষ আছে আজকের যুগের মধ্যে যারা হাত তুলতে পারে না, হাত পেছনে নিয়ে যেতে পারে না, সামনে নিয়ে যেতে পারে না, কড়াই খুনতে ধরতে পারে না, রান্নাঘরে গেলে পরে হাত থেকে কড়াই পড়ে যাচ্ছে, আপনার এই যে ক্রিটিক্যাল সমস্যা, মাথায় চিরুনি দিতে পারেন না, যে বিভিন্ন টাইপের আমার কাছে বহু পেশেন্ট এসছে। আজকে একটা এক্সাম্পল আমি কী দেবো যে একটা দুটো থাকলে পরে মানুষ এক্সাম্পল স্টে করে বা একটা দুজনের মানুষকে বুঝায়। আমার কাছে হাজার হাজার পেশেন্ট এসছে এই সমস্যা নিয়ে, আর সেই যারা হাজার এসছেন প্রত্যেকটা পেশেন্ট আজকের ডেটে তার মধ্যে সেই হাজারের মধ্যে প্রত্যেকেই আপনারাও রয়েছেন। এটা নেই যে আপনাদের বাইরে কেউ আছেন, আপনারা আমি এটা নেই যে আজকে এই আপনার পশ্চিমবাংলায় আমাদের এই বিজ্ঞাপন বা আমার আপনাদের ইন্টারভিউ চলছে এখানটায়, এটা আমরা অন্য স্টেটের কথা বলছি, আপনার পশ্চিমবাংলার কথা বলছি, এবং এখানে যারা আপনারা রয়েছেন তারাই আপনারা লাভবান হয়েছেন এবং নিজের সমস্যা থেকে বেরোতে পেরেছেন, সেটা রাঙ্গুলি আয়ুর্বেদ আপনাদেরকে যে সাফল্যটা দিয়েছে আপনারাও হাতে পেয়েছেন। আপনারাও আজকে ডেফিনেটলি যেমন আপনাদের হ্যাপি ফ্যামিলি আপনারা তৈরি করতে পেরেছেন, সেরকম রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদের সেই সাকসেসটা দিয়েছে। জয়েন্ট পেনে তো অনেকগুলো রূপ হয় পাবন দা, মানে যে কোনো পর্যায়ের বা যে কোনো জায়গার ব্যথারই সমস্যার সমাধান কি আমরা পেয়ে যাচ্ছি? একদম ডেফিনেটলি আছে, যাদের হাঁটু ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, পায়ের গোড়ালি ব্যথা আছে, বহু মানুষ আছে পায়ের গোড়ালি মাটিতে পা ফেলতে পারেন না, এত গোড়ালিতে ব্যথা। আমি সেই পেশেন্টদেরকে গ্যারেন্টি দিয়েছি যে আপনি 7 দিনের মধ্যে নর্মাল পা ফেলবেন। আজকে কথা কি আছে, মানুষ কথা বলে, আজকে কথা বললে তো এটা নেই, কথা বললে পরে আমাকে কালকে আবার এই চ্যানেলে এখানে পাওয়া যাবে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট যে এটা নেই যে আমি আজকে একটা কথা বলছি
কালকে আপনি তাকে খুঁজতে হবে, খুঁজতে হবে না কালকে আবার এই চ্যানেলে এই সময় আমাকে আবার এখানেই পাওয়া যাবে। তো সুতরাং মানুষের সমস্যার সমাধান রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে, খালি কথা বলেন। একদম ঠিক কথা, আপনার হাতে তুলে দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার, যেখানেও কিন্তু আপনি আপনার বক্তব্য রাখতেই পারেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, হ্যাঁ, কি সমস্যা? আমার সমস্যা ছিল হেয়ার ফলিংয়ের সমস্যা ছিল। আমি রঙ্গোলি আয়ুর্বেদের প্রোডাক্ট নিয়েছিলাম। আচ্ছা। চুল মানে পড়া হেয়ার ফলটা কম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সমস্যাটা কমেছিল? তিন দিনের মধ্যে আমি রেজাল্ট মানে পেতে শুরু করেছিলাম পুরো তিন দিনের মাথায়, কিন্তু তারপরে আর সাত আট দিনের মধ্যে পুরোই আমার পুরো স্টপ হয়ে গেছে। বাহ, ভেরি গুড, খুব ভালো। এবার আপনার কথায় আর একটু ভলিউম আপনি চাইছেন, তাই তো? আপনি ব্যবহার করতে থাকুন, মোটামুটি এটা 15-20 দিন ব্যবহার করলে পরে যে চুলগুলো রুটগুলো বেঁচে আছে সেই রুটের পুরো চুলগুলো আপনি পাবেন। এখন হয়তো খুব ছোট ছোট চুল হয়তো মাথায় হয়েছে, সেটাকে আপনাকে ফাইন্ড আউট করে আপনাকে দেখতে হবে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে চুলগুলো, কারণ ওইগুলো চুলগুলোকে বড় হতে তো সময় লাগবে আপনার, মিনিমাম ধরে নিন 3-4 মাস টাইম লাগবে যখন আপনি অত 1 ইঞ্চি মতো সাইজ দেখতে পাবেন। সে 1 ইঞ্চি সাইজটা যতক্ষণ না আসবে তখন তখন পর্যন্ত আপনি ঘনত্বটা বুঝতে পারবেন না। সুতরাং ব্যবহার করে যান, আর যদি আপনার চুল রুটটা বেঁচে আছে তাহলে 100% ওখান থেকে আপনার চুলের লেন্থ বাড়বে, এটার মধ্যে কোনো কোশ্চেন মার্ক। একদম, মানে সায়েন্সটাকে তো মেনে চলতে হবে এবং সায়েন্স মেনে কিন্তু রঙ্গোলি কাজ করে। তবে খুব ভালো লাগলো, তিন দিনের মধ্যে আপনার হেয়ার ফলিং স্টপ হয়েছে, 7 দিনের মধ্যে একেবারে হেয়ার ফলিংয়ের প্রবণতা কমে গিয়েছে এবং এখন আপনার আরেকটু স্বপ্ন একটু ঘনত্ব সেটাও আপনি পেয়ে যাবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মথুরাম থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? চুলের সমস্যা, চুল না রাফ হয়ে যাচ্ছে এবং ভীষণভাবে কি হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, বেশ, আমরা জাস্ট আলোচনা করলাম আপনার জন্য আরো একবার। ম্যাডাম, একদম নিশ্চিন্ত মনে চোখ কান বন্ধ করে রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করুন, আপনার লাইফে চুলের প্রবলেমস হবে না, তার গ্যারেন্টি আমি এখান থেকে বসে দিচ্ছি আপনাকে। এর থেকে বড় প্রতিশ্রুতি পৃথিবীতে আর কিছু হয় না। রঙ্গোলি আয়ুর্বেদিক একটা জেনুইন কোম্পানি, কোনো অসুবিধা নেই কিছু। আর বারাসাতে আপনার নিউ রূপমহল কলোনি মোড়ে বারাসাতে পাওয়া যায়, আপনার ওখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকগুলি জায়গাতেই কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, অনেকগুলি। এবার কিভাবে জানবেন তার জন্য দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে 8100033334, সেখানে ফোন করুন, আপনার বাড়ির কাছাকাছি দোকানটি সম্বন্ধে তারা জানিয়ে দেবেন। আর যদি মনে করছেন না আমি বাড়িতে বসে প্রোডাক্ট নেব বা অ্যামাজনের মাধ্যমে আমি প্রোডাক্ট নেব, তাহলে তো প্রথমত সেই সুযোগ রয়েছে, সেই সুযোগ একদম অ্যাভেলেবেল। এখন অ্যামাজনেও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সুতরাং আপনাদের কোনো প্রবলেমস নেই। আর যে গ্যারেন্টি স্ট্যান্ড এখানে আছে সেখানে অ্যামাজনেও সেই গ্যারেন্টি আছে। দিস ইজ দ্য রেভলিউশন, রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদেরকে প্রতি মুহূর্তে এক একটা এমন একটা ছবি দেয় যেটা হয়তো আপনাদেরকে মানে ভাবতে বাধ্য করে যে এটা কি সম্ভব। ঠিক কথা, পবনদা আজকে খুব ভালো একটা কথা বললেন যেটা খুব বাস্তব সত্যি, যে আজকে আমি বড় বড় একটা কথা বলতে পারি, বিশাল একটা ডায়লগ আমি দিয়ে চলে গেলাম, কিন্তু কাল থেকে আমাকে খুঁজে পাচ্ছেন না মার্কেটে, কোনো মিডিয়ায় খুঁজে পাচ্ছেন না, তাহলে সেটা ভয়ের। কিন্তু প্রত্যেকটা দিন বিভিন্ন মিডিয়ায় যেখানে আপনি তাকে দেখছেন, বিভিন্ন লাইভ অনুষ্ঠানে যেখানে দেখছেন, তার হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে, তাছাড়া তার সমস্ত সোশ্যাল সাইটগুলো আপনার সামনে খোলা রয়েছে, সেখানে বোধহয় ভয় পাওয়ার বা কিন্তু কিন্তু করার কোনো বিষয় নেই। ফোন করুন, কথা বলুন। কে আছেন? নমস্কার। হ্যাঁ তপন বাবু, কি সমস্যা? প্রচন্ড খুশি হচ্ছে। খুশকিটাও চলে যাবে, আর মাথায় চুল পড়া বন্ধ করবে, নতুন চুল জন্মাবে। আর সব থেকে বড় ঘটনা মাথায় রাখবেন, খুশকিটা কিন্তু খুশকি নয়, এটা একটা ক্রিটিক্যাল একটা ইনফেকশন, ক্রিটিক্যাল ইনফেকশন।
এটা নাম খুশকি আছে, কিন্তু এটা হচ্ছে ক্রিটিক্যাল ইনফেকশন। কেন বলবো, গাছে যেমন পোকা ধরে সেরকম কিন্তু আমাদের চুলের গোড়ায় একটা ইনফেকশন হয়, সেই ইনফেকশনের জন্য কিন্তু খুশকির উৎপত্তি। মাথায় একটা জিনিস মাথায় রাখবেন যে খুশকিটা কী জিনিস, আমাদের রুটের থেকে একটা অয়েল সিক্রেশন হয়। অয়েল সিক্রেশনটা যদি আপনার নর্মাল থাকে, নন স্টিকি থাকে, তাহলে ওটা বাইরে বেরিয়ে গিয়ে ওটাকে স্টিকি নন মানে কী বলে ড্রাই ডেনড্রাফ যেটাকে বলে, শুকনো ডেনড্রাফ যেটা মাথায়, সেটার উৎপত্তি হয়। আর যেটা যদি স্টিকি ডেনড্রাফ মানে যেটা যদি আপনার যে তৈলাক্ত ভাবটা যেটা রুট থেকে বেরোয় সেটা যদি স্টিকি থাকে, আঠালো থাকে, তাহলে ওটা কিন্তু আপনার শুকিয়ে যায় না, এতটা তেল তৈলাক্ত থাকে যেটা স্কাল্পে গিয়ে বসে যায়, মাথার মধ্যে ছড়িয়ে ছড়াতে থাকে, ধীরে 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 করে ছড়াতে থাকে, ছড়িয়ে গিয়ে ওটা স্কাল্পের মধ্যে বসে যায় এবং রুটগুলোকে ড্যামেজ করে দেয় এতটাই যে রুটগুলোর মধ্যে আর সেই শক্তিটা থাকে না, যে চুলটা পড়ে যায় সেখানে নতুন চুল জন্মাবে, এটা কিন্তু ভগবানের একটা অবদান। সেই জায়গাটা কিন্তু সেই রুটটাকে নষ্ট করে দেয়। যেমন একটা গাছের মধ্যে একটা টবে আপনি একটা গাছ লাগিয়েছেন, সেই গাছে যদি নিচে পোকা ধরে যায় আর পোকার যদি প্রপার ট্রিটমেন্ট না করেন তাহলে কী হবে, গাছটা ধীরে ধীরে করে মরে যাবে। সেরকমই কিন্তু চুলেও তাই হয়। সেটার জন্য আপনাকে খুশকিটা কিন্তু একবারে আপনাকে সবসময় গুরুত্ব ভাবতে হবে, যেটা কিন্তু আপনার লাইফে একটা বিরাট বিশাল প্রবলেম, এই প্রবলেম থেকে আপনাকে বেরোতে হবে, যেটা কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক আপনার যেমন প্রতিশ্রুতি দিয়েছে এবং এটা পুরোপুরি রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, যেটা কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে কথা বলছে যে আপনার ওই ইনফেকশনটাকে দূর করার ক্ষমতা রাঙ্গোলি হার্বাল কারিশমা শ্যাম্পু আর তেলের মধ্যে আছে। একদম, আমরা চলে যাবো একেবারে একটু মাইগ্রেনের সমস্যায়, কারণ অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছেন যে পবনদা একটু যদি মাইগ্রেন বা মাথা ব্যথা বা সাইনাসের সমস্যা নিয়ে আলোচনা করেন। দেখো, সাইনাসের প্রবলেম একটা আলাদা আর মাইগ্রেনের প্রবলেম আলাদা। সাইনাস থেকে দুটো প্রবলেম হয়, সাইনাস থেকে যেমন কি হয় মানে শ্বাসকষ্টের প্রবলেমটা চালু হয়। আচ্ছা আচ্ছা, এক নম্বর লাঙ্গে লাংস প্রবলেম হয়, ইনফেকশন হয়ে যায়, সর্দি কাশির একটা টেন্ডেন্সি থাকে, নাক দিয়ে জল পড়তে আরম্ভ করে, বিভিন্ন টাইপের প্রবলেম থাকে সাইনাসে। আর মাইগ্রেনটা হয়ে গেল, আমার অ্যাসিডিটি প্রবলেম বেড়ে যায়, খাওয়ার ইচ্ছা থাকে না, অনিচ্ছা হয়, রাত্রে ঘুম ভালো হয় না, এবং আদার্স যে প্রবলেমসগুলো যেগুলো আছে সেটাকে ধীরে 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 করে আমার ওটাকে অ্যাটাক করতে থাকে। যেমন রোদ্দুর সহ্য হয় না আমার, রোদ্রে গেলে পরে মাথা ঘুরতে আরম্ভ করে, অনেক সময় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে আমার মাথাটা ঘুরছে হঠাৎ, আমার মনে হচ্ছে যে এখন দেওয়ালে না ধরলে পরে পড়ে যাবো, অনেকে পড়েও যায়, অনেক অ্যাক্সিডেন্টও হয়। কিন্তু আজকে মাইগ্রেনের মতো ক্রিটিক্যাল ডিজিজকেও যেমন রাঙ্গোলি আয়ুর্বেদিক পুরোপুরি মানুষকে সুস্থ এবং ভালো করেছে, সেরকম সাইনাস থেকেও মানুষকে আজকে পুরোপুরি সুস্থ করেছে রাঙ্গোলি আয়ুর্বেদিক। বাহ, খুব ভালো। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার মেয়ের এই 8 বছর বয়স, মাথায় প্রচুর পরিমাণে কি হয়েছে, মাথায় কি হয়েছে, মাথায় খুশকি না উকুন? খুশকি। আচ্ছা, 8 বছরের বাচ্চা, শুনতে থাকুন আপনি। খুশকি হয়েছে, তার জন্য রাঙ্গোলি হার্বাল কারিশমা একটা শ্যাম্পু, রাঙ্গোলি হার্বাল কারিশমা একটা হেয়ার অয়েল, এই দুটো ব্যবহার করবেন। আর মেয়ের আপনার পেটের প্রবলেমও চালু হয়ে গেছে, তার জন্য জীবনসুধা ওষুধটাকে এখন থেকে খাওয়ান এবং এই প্রবলেমস থেকে পুরোপুরি মুক্তি হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। কোথাও যদি কিছু প্রয়োজন থাকে, রাঙ্গোলি আয়ুর্বেদিক 12 ঘন্টা আপনাদের সঙ্গে থাকে, সুতরাং সমস্যা আর নয়, সমাধান আর সমাধান। একদম ঠিক কথা। আর এই যে জীবনসুধাকে আপনারা দেখেছেন না, এই জীবনসুধা একটা দুটো তিনটে চারটে সমস্যার সমাধান করে না, এই জীবনসুধা যেটাকে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা 49 ধরনের সমস্যার সমাধান করে। অর্থাৎ এই জীবনসুধাকে বাড়িতে আপনাকে রাখতেই হবে যদি দীর্ঘদিন নিজেকে সুস্থ আর ভালো রাখতে চান। দাঁতের সমস্যা নিয়ে চট করে একটু শুনবো। দাঁতের সমস্যা যাদের আছে, যাদের মাড়ি ফুলে যায়, দাঁতের থেকে মাড়ির থেকে রক্ত পড়ে, এবং আমার কি বলে মুখে ব্যাড স্মেলিং, আমার সামনের লোকের সঙ্গে বসে কথা বলতে পারি না, এত দুর্গন্ধ হয়, লোকে আপনাকে অ্যাভয়েড করে, সেই সমস্যা থেকে, পায়রিয়ার প্রবলেম যেটাকে বলা হয়, সেই সমস্যা থেকে কিন্তু আপনাকে রাঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে পুরোপুরি সমস্যা থেকে নির্মূল করেছে এবং আপনি সুস্থ হয়েছেন। যারা আমার কাছে এই প্রবলেমস নিয়ে এসেছেন তারা নিজেরা ফোন করে আমাকে বলেছেন, স্যার আমি রেকর্ড রেজাল্ট পেয়েছি, 1 মাসের মধ্যে আমার মুখের যে ব্যাড স্মেলিং ছিল সেটা আমার মোর দেন 50-60% কমে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ পবনদা, এবং ধন্যবাদ আপনাদের। দেখা হবে আগামীকালের অনুষ্ঠানে, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।